অভিযান চালিয়ে কালোবাজারির উদ্দেশ্যে মজুত রাখা 47টি জাম্বো অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করল পুলিশ। এই নিয়ে গত 4 দিনে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করল মোট 62টি অক্সিজেন সিলিন্ডার। কালোবাজারির উদ্দেশ্যেই এই অক্সিজেন সিলিন্ডারগুলি মেমারি থানার পাহাড়হাটি এলাকার বিভিন্ন গোডাউনে মজুত করে রাখা হয়েছিল বলে পুলিশের দাবি। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ গত রবিবার পাহাড়হাটির একটি রান্নার গ্যাসের সিলিন্ডারের গোডাউনে হানা দিয়ে উদ্ধার করে 10টি অক্সিজেনের ভর্তি সিলিন্ডার। এই ঘটনার পরেই পুলিশ মেমারির জাবুই গ্রামের বাসিন্দা গোডাউন মালিক দীপঙ্কর দত্তকে গ্রেফতার করে। ওই দিনই মেমারি থানার আরও একটি ডেরা থেকে পুলিশ আরও একটি অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করে। একই দিনে জেলার কালনা থানার পুলিশের অভিযানে উদ্ধার হয় 7টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার। বেআইনিভাবে অক্সিজেন সিলিন্ডার মজুতের অভিযোগে গ্রেফতার করা হয় কালনায় 3 জনকে। এরপর মেমারি থানার পুলিশ বেআইনিভাবে অক্সিজেন সিলিন্ডার মজুত ও কালোবাজারি চক্রকে ধরতে ধৃত দীপঙ্কর দত্তকে বর্ধমান আদালতে পেশ করে 4 দিনের পুলিশি হেফাজতে নেয়। সোমবার দীপঙ্কর দত্তের অন্য একটি ডেরা থেকে পুলিশ 4টি অক্সিজেনের সিলিন্ডার উদ্ধার করে। এরপর বুধবার পুলিশ দীপঙ্কর দত্তের অন্য একটি গোডাউন থেকে উদ্ধার করল আরও 47টি জাম্বো অক্সিজেন সিলিন্ডার। লাস্ট 16 তারিখে সোর্স ইনফরমেশনের উপরে বেশ করে আমরা অক্সিজেনের কালোবাজারি রুখতে আন্ডার দ্য অর্ডার অফ এসপি পূর্ব বর্ধমান আমাদের ওসি মেমারি আর টিম নিয়ে রেড করেছিল। প্রথম দিনে আমরা দীপঙ্কর দত্ত নামে একজন গ্যাসের ডিলার সাপ্লায়ার রান্নার গ্যাসের ওর ওই রান্নার গ্যাসের গোডাউনে রেড করে আমরা প্রথম দিনে 10টা সিলিন্ডার পাই অক্সিজেনের, যেগুলো অবৈধ, তার কোনো কাগজ থাকেনি। তারপরে তার বেসিসে আমরা একটা কেস রেকর্ড করি এবং ওকে পুলিশ কাস্টোডিতে প্রেয়ার করি। পুলিশ কাস্টোডিতে 4 দিনের পাই। এই ফার্দার পুলিশ কাস্টোডি পিরিয়ডে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সেকেন্ড দিনে আবার 4টে রিকোভারি করা হয় ওর হেফাজত থেকে, 4টে অক্সিজেনের সিলিন্ডার। এবং তারপরে আজকে হঠাৎ করে ওকে ইন্টারোগেট করার ফলে আমরা ওর আরেকটি গোপন গোডাউন যেটা পাহাড়াটিতেই ওর বাড়িতেই আছে সেখান থেকে আমরা 47 জ্যাম্বো সিলিন্ডার, অলমোস্ট একটা সিলিন্ডারে 48 লিটার করে অক্সিজেন থাকে, এরকম 47 সিলিন্ডার আমরা পেয়েছি। সেগুলো আমরা প্রপার ওয়েতে সিজ করেছি। সিজ করার পরে স্বাস্থ্য দপ্তর পূর্ব বর্ধমানের হাতে হ্যান্ড ওভার করছি। অভিযুক্তকে নিয়েই রেড করা হয়েছে, সে দেখিয়ে দেওয়ার পরে আমরা সেগুলো পেয়েছি। কিরকমভাবে ব্যবসা করতো, এটাকে বিক্রি করতো? হ্যাঁ, অবৈধভাবে অ্যাকচুয়ালি এগুলোকে বিক্রি করা হতো, কালোবাজারি করা হতো, চড়া দামে বিক্রি হতো। এরপরে আমরা ভেবে দেখবো, 4 দিন আছে, 4 দিন শেষ হওয়ার পরে যদি সেরকম কোনো আসপেক্ট আমাদের থাকে আমরা ফার্দার প্রেয়ার করবো ফার্দার পিসির জন্য। এর মধ্যে কি কোনো ভর্তি সিলিন্ডার কিছু পাওয়া গেছে? হ্যাঁ, ভর্তি সিলিন্ডার কিছু আছে বা কিছুটা খালি আছে, অল্প খালি আছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধার হওয়া সমস্ত অক্সিজেন সিলিন্ডারগুলি কোভিডের চিকিৎসার জন্য স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষ্ণ সাহার রিপোর্ট, মোবাইল নিউজ 19।